একটু ফাড়াই করে দেবে, আর ধনী ব্যক্তি হলি আস্তে আস্তে পাকা পাকা মাসের দিকে কোনো কঞ্জুস হবে না, যত লাগে নিয়ে যা। মনে রাখবে ডাক আমাদের আসবে না আসবে না, একটু জোরে বলে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেছেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? হুজুর আমি স্বপ্ন দেখলাম গভীর রাতে একটা বাঘ আমাকে তাড়া করে নিয়ে আসে। বাঘের তাড়ায় আমি ছুটতে 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 অনেক দূরে আমি পৌঁছে গেলাম। অনেক দূরে যখন চলে গেলাম, অনেক দূরে যখন চলে গেছি বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বহু দূরে চলে গেলাম, গিয়ে দেখছি একটা রশি ঝুলছে, মোটা দড়ি ঝুলছে। তাড়াতাড়ি করে দড়িটা আমি ধরলাম, দড়ি ধরে নিচের দিকে চললাম। দেখলাম বিরাট বড় একটা গর্ত, ওই গর্তের ভিতরের দিকে আমি লুকাতে শুরু করলাম, যাতে করে বাঘ আমাকে সে না ধরতে পারে। এত গভীর গর্ত ছিল যা মিডিল পর্যন্ত পৌঁছে গেলাম। গর্তে নিচের দিকে তাকিয়ে দেখলাম বড় বড় সাপ আর পোকামাকড়, উপরে তো বাঘ এসে দাঁড়িয়ে নিচে দেখলাম সাপ পোকামাকড় নইল। দড়িতে ঝুলি রয়েছি, না উপরে উঠতে পারি না নিচেই নামতে পারি। বাম দিকে তাকিয়ে দেখি বিরাট বড় একটি মৌচাক। মৌচাকে কি থাকে ভাই? মৌচাকে কি থাকে? মধু থাকে। বলছে বিরাট বড় একটি মৌচাক, তাতে শুধু মধু ভরা, তাতে শুধু মধু। আমার মনে মনে হচ্ছে মধু একটু কলাই করে মধু একটু আমি খেয়ে নিই। দড়িতে ঝুলছি, বাঘের টেনশন আর নেই, সাপের টেনশন নেই। দড়িতে ঝুলছি যখন মধু অন্তত আমি একটু খাই ইচ্ছা হচ্ছে, কিন্তু বাঘের কথা মনে পড়ে, সাপের কথা মনে পড়ে, এদিকটা আমি খুব বেশি খেতে পারি না। হঠাৎ দেখলাম যে দড়িটাই ঝুলছি ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর চলে এলো, একটা সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। সাদা ইঁদুর কুরকুর করে দড়ি কাটে, সাদা ইঁদুরের কাটা শেষ আবার কালো ইঁদুর দড়ি কাটতে শুরু করে। আবার কালো ইঁদুরের কাটা শেষ হয়ে যায়, সাদা ইঁদুর কাটে। এইভাবে দুজনেই পালাক্রমে কাটতে 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 দেখলাম হঠাৎ যেন আমার দড়ি কাটা শেষ। দড়ি কেটা যেই কেটে গেল, আমি যেই নিচের দিকে ছপ করে পড়তে শুরু করলাম, এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। হুজুর বলুন স্বপ্নের তাবিরটা কি হবে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি যে স্বপ্নটি দেখেছো, তুমি যে স্বপ্নটি দেখেছো, বাঘ তোমাকে তাড়া করে নিয়ে আসছিল, ওটা বাঘ নয় বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল। তুমি যখন ওই বাঘের ভয়েতে ছুটছিলে, ছুটে ছুটে গিয়ে একটা বিরাট মোচার রশিতে তুমি ঝুলছিলে, দড়িতে তুমি ঝুলছিলে, ওটা দড়ি নয় ওটাই হলো তোমার জীবন, তোমার হায়াত। দড়িটা কি ভাই? হায়াত, ওটাই তুমি ঝুলে আছো, মানে ওটাই তুই বেঁচে আছো। আর তুমি নিচের দিকে তাকিয়েছিলে সাপ পোকা মাকড়, ওটা হলো তোমার কবর। তাহলে উপরে বাঘ মানে আজরাইল, নিচেই হলো সাপ পোকা মাকড় মানে হলো কবর। বাম দিকে তাকিয়েছিলে শুধু দেখছিলে মধু ভরা মৌচাকে মধু, ওটা অন্য কিছু নাই, ওটাই হলো তোমার দুনিয়া। দুনিয়াটা কেমন ভাই? মধু, খুব তৃপ্তিদায়ক মধু। তিনি বললেন যে দড়িতে তুমি ঝুলছিলে ওটা হলো তোমার জীবন, তোমার জীবন দড়িটা কাটার জন্যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসেছিল। তার মানে কালো ইঁদুর মানে হলো রাত, আর সাদা ইঁদুর মানে হলো দিন। দিন যায় রাত আসে, এখন এই যে রাত, আমরা প্রত্যেকে একটা করে দড়িতে ঝুলছি না ঝুলছি না? উত্তরটা সবাই একটা করে দড়িতে ঝুলে আছি। এখন বলুন আমাদের দড়িগুলো সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটছে না কাটছে না? কাটছে ভাই। সবাইকে বুঝে হ্যাঁ কাটছে, এটা ঠিক। কারুর দড়ি কিন্তু ঠিক নেই, প্রত্যেকের দড়ি কাটছে। ইঁদুর কুরকুর কুরকুর করে দড়ি কাটছে, ওরে ছোট ছোট দাঁত দিয়ে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে, কিন্তু আমাদের কোনো বুঝতেই পারছি না যে দড়ি কাটছে। এখন কাট যে কত তার বেঁধে আছে তার ঠিক নেই, যেই কেটে যাবে
এই হাতের বল কমে যাবে, হাত আর উঠবে না, চোখ আর দেখবে না, সবে আপনার শক্তি হ্রাস পাবে, ঠিক কি না ভাই? ও সোনার ভাই আমার, তাহলে আমরা বলছিলাম আপনাদের কাছে একদিন টাকা আসবে, কিন্তু আমাদের জানা না, আমাদের হায়াত নামক দড়িটা প্রত্যেক দিন কালো ইঁদুর আর সাদা ইঁদুর দুজনে কুরকুর করে কাটছে, আমাদের খেয়াল নাই, এর ভিতরে অতটুকু দড়ি যদিও বেঁধে রইল, তারপরে মনে মনে হচ্ছে যেন সারা পুরী বাজারটা, ডাক বাংলা বাজারটা সব আমি নিয়ে নিলে ভালো হয়, এখন এখানে যারা আছেন বলুন, টোটাল ডাক বাংলার বাজারটা যদি একজনের হয়, তারপরেও তরুণ তরুণীপুরের আশা করবে না, করবে না? জোরে বলেন, ডাক বাংলাটা একজনের, তরুণীপুরীর আশা করবে? জি জি, হ্যাঁ, এটা তো ছোট, মানে পুকুরে পানি দিলে তো ভর্তি হয়, এই পুকুরটা এত বড় পুকুর, ভর্তি হয়। আল্লাহর নবী বলেছেন, আমার কথা না, আল্লাহর নবী বলেছেন, মানুষের যত বয়স হয়ে যায় তার শরীরে শিরা উপশিরা গুলো সব নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চামড়া গুলো ঢিলা হয়ে যায়, মাজায় ক্ষমতা থাকে না, হাঁটুতে ক্ষমতা থাকে না, সব দুর্বল হয়ে যায়, কিন্তু একটা জিনিস বেশি চাঙ্গা হয়, ওইটাই হলো অন্য কিছু নয়, সেটাই হলো আশা, আশা, আশা। ছোট ছেলেটার ঘর না করে দেওয়ার পশ্চিমবঙ্গ যাচ্ছে, আল্লাহ বলে তার আগে আমি উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশনও করিস না, উত্তর দক্ষিণ বোঝেন তো, একদম উত্তর দক্ষিণ করে দেবে। ও সোনার ভাই আমার জন্য আমি বলবো, বেশি বেশি করে কোরআন পড়ুন, বেশি করে কোরআন পড়ুন, এখানে যত নামাজি আছেন সত্য করে বলবেন ভাই, মসজিদে গিয়ে তসবিহ তেলাওয়াত করলে মানুষ পাশে গিয়ে গল্প করবে না, করবে না, পাশে বসবে না, আপনি তসবিহ নিয়ে বসবেন তো পাশে একজন যাবে কি বলবে, পটলে ফুল ছুঁই গেছো, বেগুন ভালো হয়েছে, বলবে না, বলবে না, তারপরে বললো অমুকের মেয়ে চলে গেছে শুনেছো, অমুকের ছেলে চলে গেছে শুনেছো, অমুকের কি হয়েছে শুনেছো, মসজিদে গিয়ে গল্প করবে না, করবে না, করবে। আর যদি কোরআন নিয়ে বসেন, পাশে কেউ যাবে বলে মনে হয়? আপনি কোরআন নিয়ে বসবেন, পাশে কেউ যাবে না, কেউ যাবে না। এই জন্য কোরআন আমাদের প্রত্যেকেরই পড়া দরকার, প্রত্যেকেরই। কোরআন এমন জিনিস, আপনি একটা বই পড়বেন, দশ মিনিট পড়েছেন, একদিন পড়েছেন, পরের দিন আর পড়তে ভালো লাগবে না, পড়া হয়ে গেছে। কিন্তু কোরআন এমন জিনিস, কোনোদিন পুরাতন হয় না, যত পড়বে, যত পড়বে, তত নতুনত্ব হয়ে যায়। জোরে বলুন না, সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার জন্য বেশি বেশি করে কোরআন পড়ুন, বেশি বেশি করে কোরআন পড়ুন, কোরআনের প্রতি নজর দেন, নিজের সন্তানকে কোরআন শেখান, নিজে কোরআন পড়ুন, মেয়েটাকে কোরআন শিক্ষা দেন। কোরআন হচ্ছে এমন একটি নূর, যার দিনের ভিতরে চলে যায় সে আলো পেয়ে, আলো পেয়ে যায়। ও সোনার ভাই আমার, কোরআন শরীফ এত সুন্দর গ্রন্থ, যদি আপনি থিমি থিমি পড়েন কবিতার মতো লাগবে, কবিতার মতো লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন যখন কোন মানুষ পড়বে, প্রতি অক্ষরে দশটি করে নেকি দেওয়া হবে, আর যদি মহাব্বত করে কোন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, তার দশটি নেকি নয়, বরং প্রতি অক্ষরে সত্তরটি করে নেকি দেওয়া হবে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন মুফতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি জোরে বলেছে, যার যে ওই তাহাজ্জুদের নামাজ কাজ করি না, ওই ব্যক্তি আমার জানা জানি ইমামতি করবে। কিসের নামাজ ভাই? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে আল্লাহর ভয় থাকলে তবে উঠবে, না এমনি এমনি উঠবে ভাই? একটু জোরে বলে, আল্লাহর ভয় না থাকলে উঠবে? তাহাজ্জুদের নামাজ, জীবনে যদি কোনো মানুষ গুনাহ করে আর তাহাজ্জুদের নামাজ পড়ে যদি ওই বান্দার সেজদায় গিয়ে কাঁদে আর বলে আল্লাহ আল্লাহ, এই রাত্রে তুমি ছাড়া কেউ দেখতে পাচ্ছে না, আল্লাহ আল্লাহ,
তুমি একমাত্র আমার আল্লাহ, তুমি দেখতে পাচ্ছ আল্লাহ, তোমার ভয়েতে ঠান্ডায় উঠেছি, ওযু করেছি, আর এই সেজদায় গিয়ে কাঁদছি, আল্লাহ তুমি দেখতে পাচ্ছ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে, বান্দা মাথা তো মাথা তো আমি সহ্য করতে পারি না, আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার বান্দা তুই খালি খালিতে তওবা করেছিস, আমি আল্লাহ তোমাকে ত্রুটি ক্ষমা করে দিলাম। জোরে বলুন না, সুবহানাল্লাহ। ডাক বাংলায় যদি কোনো অন্যায় করে ফেসবুকে ছেড়ে দেবে, নিলে হোয়াটসঅ্যাপে ছেড়ে দেবে, তাই তো? তাই তো অন্যায় করেছে, আর সে মানুষ আরো আপনাকে অন্যায় করেছেন বলে আপনাকে আরো মানে নিচে নামানোর জন্য চেষ্টা করবে, মান সম্মান সব নষ্ট করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ কি তাই ভাই? আপনি আমি যে অন্যায় করি, আল্লাহ কি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেন, কাউকে দেখান? আল্লাহ বলেন, আমি সব দেখাতে পারি বান্দা। এই যে চ্যানেল গুলো তৈরি হয়েছে, এখানে বলছি আর অন্য জায়গায় তা দেখাচ্ছে, আল্লাহ দেখাতে পারে না? আল্লাহ যদি মনে করেন পিছনের কাপড়ে আমার কৃত কর্মে সবকিছু ফলাফল দেখাতে পারেন না, পারেন না? একটু জোরে বলে, আল্লাহ সব দেখাতে পারেন। আল্লাহ বলছে, আমি দেখাই না, কেন? আমার হাবিবের খাতিরে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমি দেখাই না, আমার বান্দার দিকে আমি তাকিয়ে থাকি, আমার বান্দা কখন ক্ষমা চাইছে, একটুখানি ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ তার অতীতের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। আহা, এত দয়াবান আল্লাহ। ও সোনার ভাই, আমার হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল, তানার শিষ্য না, তানাকে গোসল দিলেন জানাজা নামাজ পড়ানোর জন্য। এবার যখন সামনে আনলেন, লক্ষ লক্ষ জনতা হাজির, এবার শিষ্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, ও কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহের ভক্তরা, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ অনুসারীরা, কি আছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ অনুসারীরা? হযরত কুতুবউদ্দিন কাকী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যার জীবনে চারটি গুণ রইল, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাকবীর ওলা ছাড়ি নাই, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, যার জীবনে বেগানা নারীর দিকে চোখ মেলে তাকাই নাই, এমন ব্যক্তি যদি থেকে থাকে তাড়াতাড়ি কোলে চলে আসুন, হযরত কুতুবউদ্দিনের জানাজার ইমাম মেনে যান। লক্ষ জনতার ভিতরে বলে দিয়েছে, আর হাত তোলা লক্ষ যে পাওয়া যাবে ভাই, একটু জোরে বলে বলে কি করে পাওয়া যাবে? যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, তাকবীর ওলা যার জীবনে ছাড়ি নাই, তাকবীর ওলা বুঝেন জি? ইমাম সাহেব যখন তাকবীর দেয়, এই আপনার মুয়াজ্জিন যখন ইকামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইকামত হয়ে গেল, এবার ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, এ পর্যন্ত মনে মনে বলেন, তারপরে বলেন আলহামদুলিল্লাহ। চল্লিশোক্ত নামাজ পড়তে হয় তকবীরে উলার সহিত, ওখানে দশ দিন থাকতে হয়, একদিন চলে যাওয়া আর একদিন আসা, থাকে কদিন? আট দিন তো, দশ দিনের ভিতরে একদিন চলে আসা আর একদিন আসা, মানে একদিন চলে যাবে আর একদিন আসবে, তাহলে দুটো দিন বাদ থাকে কদিন? আট দিন। তো পাঁচটা চল্লিশ, চল্লিশোক্ত নামাজ তকবীরে উলার সহিত পড়তে হবে। আল্লাহর নবী বলেছেন, তকবীরে উলার সহিত যদি কেউ চল্লিশ দিন নামাজ আদায় করতে পারে, তার প্রথম পুরস্কার বিনা হিসাবে আল্লাহ তার দয়ার জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, এত আস্তে হলে একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। 40 দিন তাকবীর উলা সহিত যদি কেউ নামাজ পড়তে পারে, তার প্রথম ইনাম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আর দ্বিতীয় পুরস্কার হলো তার কবরের আযাব ক্ষমা হয়ে যাবে।
তৃতীয় পুরস্কার কি জানেন? তার মৃত্যুটা আসানের সহিত তার মৃত্যু হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান দিলি তাই মুয়াজ্জিন আর ইমাম সাহেব ছাড়া মসজিদে আর কেউ নেই, ঠিক বলছি না ভুল বলছি? আর একটু যদি ঝড় হয় তাহলে ওই ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। মুয়াজ্জিন তখন বললো আর আমি ইমাম মুয়াজ্জিন ভাতা পাচ্ছি আর ইমাম সাহেব ইমাম ভাতা পাচ্ছে, আর কি হবে? আমরা দুজনেই চালাই মসজিদ, আর কেউ তো মসজিদে আসে না। এত মিলাদ হচ্ছে, মুসল্লি বাড়ছে বলে মনে হয় ভাই? আপনি জোরে বলেন, কোথায় বাড়ছে? ইদানিং এক জায়গায় মিলাদে গেলাম, সালাম দিয়েছি আসসালামু আলাইকুম, তা হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুইদুকুম। তাই বলছি চাচা তো মরি আগে, তারপর বললো কোন তোলছে খোকাসে ভুল হয়ে গেছে। এত মিলাদ শোনা শুনেছে, হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাক, চিন্তা করতে পারে? এই হচ্ছে আমাদের মিলাদ। এত পরিমাণ মিলাদ হচ্ছে, এত পরিমাণ মিলাদ হচ্ছে, লাভের লাভ একটু বাজারের দিকে হচ্ছে দেখি আর কি, ঠিক বলছি না ভুল বলছি? এখানে লোক বলে মিলাদ দিছি আমরা, শুনবা তোমরা? আমরা কেন শুনতে যাব? মিলাদ দেওয়ার পরেও সোনার লোক নাই, বড় দুঃখের কথা বলছি। আপনার নামখানার দিকে, আমাদের তো এখানে উত্তরের দিকে বেলা ১২টা, আপনার রাত ১২টার দিকে শেষ হয়ে যায়, তাই তো? রাত ১২টা খুব জোর নাই, একটা হয়, তার বেশি হয় না। আর মাদ্রাসা, বড় বড় মাদ্রাসার ব্যাপার আলাদা, ওগুলো সারা রাতে হয়, কিন্তু আমরা যারা ছোটখাটো জলসা দিই ১২টা সাড়ে ১২টার ভিতরে ইতি হয়ে যায়, ১টার ভিতরে খতম হয়ে যায়। নামখানার দিকে যাবেন, কাক কাক দিকে যাবেন, বলে প্যান্ডেল ভাড়া করেছি যখন, তা আপনার রাত ১২টা পর্যন্ত যে ভাড়া নেবে সারা রাত তো সেই ভাড়া নেবে, নাই একটা বক্তা বেশি যাবে, অসুবিধে কি সারা রাত হবে? এখন আমার টাইম পড়েছে রাত ২টো থেকে ৪টে, গে দেখি ছড়া লোক বসে রয়েছে আর লোক নেই, তাও এক কিলোমিটার দূরে, তার মানে মনে করুন প্যান্ডেলের শেষ সীমানায় ছড়া লোক বসে আছে আর কর্তৃপক্ষ আমাকে তুলে দিয়েছে। তা আমাকে যখন তুলে দিয়েছে তা আমি দেখছি ছড়া লোক বসে আছে, অবস্থা তাদের খুব খারাপ, কেউ গালহা করছে, কেউ পালম্বা করে বসে রয়েছে, মানে ইচ্ছা নেই। তা আমি বলছি ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন কর্তৃপক্ষ আমার আর তুলতো না, ভাবতো লোক আর নেই, বেকার হুজুরি তুলে লাভ নেই, মিলাদ শেষ, আপনার বসে রয়েছেন বলেই কিন্তু কর্তৃপক্ষ আমাকে তুলেছে। তা আমার দিক তাকে সহজরের লোক ডাকে আর এহুদিটা বাড়ি পাঠাচ্ছে, তা আমার দিকে তাকে হুজুর আমরা এমনি বসে নি, বাড়ি বিরাট কুটুমের চাপ, সিট খালি নেই, মানে মিলাদ হলে তো লোক কুটুম বাড়ি আসে না? আসে আসে, তো হচ্ছে সিট খালি নেই, বাড়ি গেলে বেকার জায়গা পাবো না, এই জন্যই বসে রয়েছি। আপনি যা মিলাদ করবেন সব বোঝা গেছে আমাদের, আপনার এখানে যা বসে আছে মিলাদ তো সব মুখস্থ, ঠিক কি না? আসলে বুঝি না মিলাদ কি জিনিস, যদি বুঝতাম এখানে বসে যেতাম, যতক্ষণ বসে থাকবে কানে ততক্ষণ সগীরা গোনা ছোট ছোট গোনাগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, গজল বলে দাও, এত কষ্ট হচ্ছে, একটা প্রেসার আছে বক্সের, একটা পাওয়ার আছে, এটা যদি আসতে দেয় আমার গলা টানবে, হয়তো ডেকেটার ভাই বুঝতে পারছে না, ওলোক তার বলে না, ওলোক সাউন্ড দেয়, কিন্তু এই বড় যখন হাই ভোল্টেজের সেটগুলো বসানো হয় তার যদি পূর্ণাঙ্গ প্রেশার না দেয় আমার খাবে তো, আমার টানবে তো, বুঝতে পারছে কি করে? গজল বল বলো দিন, গজল মানে মিলাদ করা যাবে কিন্তু গজল বলা যাবে না। আমার ভাইরা, এই জন্যে আমি আপনাদের কাছে আলোচনা রাখছি, কষ্ট হচ্ছে নাকি? আমার আলোচনায় কি ব্যথা পাচ্ছেন? মাশাআল্লাহ, একটু তকবীর আরো একবার আওয়াজ দেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মক্তব কেন্দ্রিক জলসা নাকি? আচ্ছা আচ্ছা, প্রাণ ভরে মহাব্বতে আরো একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা,
পথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদনী নগরীর অলি গলিতে খোঁজ খবর মিলে।